নিশ্চয় গীতাশ্রী, পুরনিক বিদায় দিয়ে পুনের নতুনক আদরিবলে সাজু হয়েছে সমগ্র বিশ্ববাসী। আর মানে দেখছি বর্তমানে 31 ডিসেম্বর উপলক্ষে সমগ্র রাজ্যের লগতে আমার নগাঁও দেখলে পাওয়া গেছে উখল মখল পরিবেশ। মানে দেখছি ইয়া ডিমরগুড়ির মাছের বজার, একদরে বরবজারতো প্রকাণ্ড মাছ ওলাইছে, আমি সেই ডিজেলসও দেখাম কিছু সময়ের পিছত। কিন্তু মানে ডিমরগুড়ি থলুয়া মাছের বিখ্যাত, ইয়াত যেহেতু থলুয়া মাছ যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, সে ইয়ালে গ্রাহকে থলুয়া মাছ কিনবলে আহে। মূল এগারী মানে নগাঁর যুবক আছে, মানে আপনার পাঠাবলে চেষ্টা করবো। যেহেতু 31 ডিসেম্বর আজি কেটামান মুহূর্তের পিছত আর এই 2023ক বিদায় 2024ক আদরিবলে সকল সাজু হয়েছে, আর আজিও কিন্তু নিশা ভোগালীর দরে সকলে কিন্তু পরিয়ালের সুত মিলি পেলায় একে এসাজ ভালদরে খায়। আজি কি মাছ ললে নাই? মই মাছ ধরব আহিছো থাকে। কিন্তু কি মাছ? ভকুয়া। ভকুয়া মাছ দামও বহুত। দাম কিমান কইছে? দামটো কিমান কইছে? 700 টাকা। না 700 টাকা হেৰি ৰৌ মাছৰ হ্যাঁ, এটো অলপ বেছি, আৰু বেছি হৈছে। ভকুয়া কেজি কিমান কলেছে? ভকুয়া 600 থাকিবা। হ্যাঁ, ডাঙৰটো যেতিয়া আমাৰ আৰু দেখুৱাইছে বৰ্তমান শীতল কেনেকৈ আছে? থলুয়া মাছ বর্তমান যে আড়ি মাছ 800 টাকা কইছে, থলুয়া মাছ সকলকে মোর ফালৰ পৰা নতুন বছৰ শুভেচ্ছা জনালো। নিশ্চয় সকলকে খুব আপোনাক শুভেচ্ছা থাকিলে। আৰু মই আৰু এগৰাকী ব্যক্তি আছে, মই জনাইছো কাম আপোনাৰ পৰা জনাব চেষ্টা কৰিম। নতুন বছৰ আজি 31 ডিসেম্বৰ ভোজৰ প্ৰস্তুতি চলিছে, কি মাছ ললে? এইটো চিতল। চিতল ললে, কিমান কে কেজি ললে? 1000 টকা ললে কটা। কটা 1000। আৰু আজি চিতল মাছৰ লগত আৰু কি কি থাকিব আজি? নাই জেনেৰেল আৰু, ইনেই জেনেৰেল আৰু, বিশেষ কোনো ইয়ে নাই। হাড়ি ভাঙা বিলৰ মাছ খুব সোৱাদযুক্ত হয়, যি ব্ৰহ্মপুত্ৰৰ কাষতে থকা চামগুৰি লাও খোৱাৰ হাড়ি ভাঙা বিল, আৰু হাড়ি ভাঙা বিলৰ মাছ ইয়ালে আহে। গতিকে হাড়ি ভাঙাৰ মাছ ক্ৰয় কৰিবলৈ যি নগাঁও ডিমৰগুৰি সকলো আহে। আৰু মই দেখুৱাইছোঁ বৰ্তমান সমগ্ৰ ৰাজ্যৰ লগতে নগাঁও ডিমৰগুৰি মাছৰ মাজত যথেষ্ট বৰ্তমান ভিৰ দেখিবলৈ পোৱা গৈছে, যথেষ্ট থলুৱা মাছেৰে ইয়াত বৰ্তমান ভৰি পৰিছে, আৰু পুৱাৰ ভাগতে যথেষ্ট সকলোকে মাছ ক্ৰয় কৰিছে, আৰু কিছু সময়ৰ পিছতে আৰু ইয়াত গ্ৰাহকৰ ভিৰ বেছি হ'ব বুলি সকলোৱে আশা কৰিছে।